কিভাবে এই জাহাজগুলো একটা পুরো শহরের সমান? আর আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশে যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না? ওয়াও! এন্ড আমাদের মানুষের মতো এই প্রাণীরাও কি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে? আপনার কি মনে হয়? তো বন্ধুরা, আজকে থাকছে এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাই ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা বড় লাইক দিয়ে দাও। নাম্বার 10, বন্ধুরা আপনারা যদি কাজ করার সময় হাত অথবা পা কাঁপানোর অভ্যাস থাকে তো এটা অবশ্যই জেনে রাখো। হ্যাঁ, এটা অনেকের বিরক্তি লাগতে পারে, তবে এরকমটা যে মানুষগুলো করে তারা অনেক সময় কাজের মধ্যে ফোকাসড থাকে আর আপনি এটা ডেইলি করে 350 ক্যালোরিজ পর্যন্ত বার্ন করতে পারেন। নাম্বার 9, যদি তাড়াতাড়ি করে কোনো গরম জিনিস খেতে গিয়ে আপনার জিহ্বা পুড়ে যায় তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনার জিহ্বা যেই জায়গাটাতে পুড়ে গিয়েছে সেখানে চিনি নিয়ে নিন, কারণ চিনি এমন একটা জিনিস যেটা পুড়ে যাওয়া জিহ্বায় রাখলে জিহ্বা ঠিক হয়ে যায়। নাম্বার 8, আপনি জিম গিয়ে আইনস্টাইন হতে পারবেন, একটু বেশি হয়ে গেল, কিন্তু আপনি চালাক হতে পারবেন, শুধু বডির দিক দিয়ে নয় ব্রেনের দিক দিয়েও, কারণ এরকমটা দেখা গেছে যে এক্সারসাইজ করলে ইন্টেলিজেন্সও বৃদ্ধি পায়, তাই এরকমটা বলা হয় যে হেলদি বডি কামস উইথ হেলদি মাইন্ড। নাম্বার 7, আপনি এই ভিডিওতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ড্রোন গুলো এআই প্রযুক্তির মাধ্যমে ফল কাটছে। ভাই সত্যি একদিন এই রোবট গুলোই মানুষের জায়গা রিপ্লেস করে নিবে, যেমনটাই এখন অনেক চাকরির ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করা হয় যেখানে এখন ওই চাকরি করা মানুষগুলো বেকার। নাম্বার 6, মানুষ গড এর পূজা করে থাকে, কিন্তু এই মহিলা একটি মুভির ক্যারেক্টার কে পূজা করছিল, জেনে বুঝে না ভুল করে। ফিলিপিনে একটি মহিলা ভুল করে শ্রাক এর পূজা করছিল, তাও আবার বুদ্ধার স্ট্যাচু মনে করে, আর এটা তিনি 4 বছর পর বুঝতে পেরেছিলেন যে এটা বুদ্ধা নয় বরং একটা অ্যানিমেটেড ক্যারেক্টার। নাম্বার 5, শুধুমাত্র ইয়েলো আর ব্লু কালার দিয়ে তুমি কোটিপতি হতে পারবে, কারণ এই ফটোটা নিউ ইয়র্কে $46.5 মিলিয়ন দিয়ে বিক্রি করা হয়েছিল যেটা শুধুমাত্র 2টা কালার দিয়ে বানানো হয়েছিল, তাই আমি ভাবলাম যে এখন ইউটিউবিং ছেড়ে দিয়ে ছবি আঁকা শুরু করে দিব। নাম্বার 4, 50 পয়সার এই কয়েন গুলো দেখে আজকালকার ছেলে মেয়েগুলো বলবে যে এখানে কি এমন বিশেষ কিছু আছে। ভাই 50 পয়সার এই কয়েনটা দিলে আমাদের সময় অনেকগুলো বিস্কিট দিত, আর এখন তো 10 টাকার একটা নোট দিলেও ভালো বিস্কিট পাওয়া যায় না। যারা যারা এই 50 পয়সার বিস্কিট গুলো খেয়েছিলেন তারা তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, আপনি কি বলতে পারবেন যে প্রাণীরা আমাদের মতো ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে কিনা, আর দেখলেও তারা ঘুমের মধ্যে কি দেখে? তারাও কি 7 সমুদ্র 13 নদী পার হয়ে হারিয়ে যায়? ওয়েল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার হিস্ট্রি অফ দ্য অ্যানিমালস গ্রন্থে বলেছিলেন যে প্রাণীরাও স্বপ্ন দেখে, যেমন কুকুররা স্বপ্নের মধ্যে ঘেউ ঘেউ করে, তবে তারা স্বপ্নের মধ্যে কি দেখে তা এখনো বলা সম্ভব হয়নি। নাম্বার 2, নিজেদের পর্যটন খাতকে আরো লাভবান করতে তুরস্ক এবার কোনো ভিসা নিচ্ছে না। সেই দেশের প্রধানমন্ত্রী জানায় 2024 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তারা দেশে কোনো ভিসা নিবে না। নাম্বার 1, বন্ধুরা পৃথিবীতে এমন অনেক বড় বড় জাহাজ আছে যেগুলো পুরো একটা শহরের সমান। ওয়েল, এগুলো বানাতে তো অনেক খরচ হয়, তেমন এই জাহাজগুলোতে ভ্রমণ করতে আপনার খরচ হবে $5,000 থেকে $6,000। ভাই ওখানে যাওয়ার চেয়ে ভালো আমি স্বপ্নেই গোটা জাহাজ ঘুরে দেখবো। ওয়েল, কিভাবে বাংলাদেশের টপ ইউটিউবার্স মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে তা আপনি আমার চ্যানেলের এই ভিডিওটি থেকে দেখে আসতে পারেন। ভাই ভিডিও খুবই ভালো হয়েছে তাই ভিডিওটাকে মিস কইরো না, আপনি আমাকে ওখানেই পাবেন।